স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ক্রিমাপা এবং ইনফ্লুয়েন্সার। আমরা আপনারা সবাই একে ক্রিমাপা এবং ইনফ্লুয়েন্সার হিসেবেই চিনি। দেখেন তো কোনোভাবে কোনো দিক থেকে ওনাকে কি একজন ইনফ্লুয়েন্সার মনে হচ্ছে? চলুন তার জন্য জানতে হবে ইনফ্লুয়েন্সার কাকে বলে। ইনফ্লুয়েন্সার হচ্ছে যে অন্যের আচরণে প্রভাব ফেলে, অন্যকে প্রভাবিত করতে পারে, অন্যকে দিক নির্দেশনা দিয়ে। ওনার যে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি আপনারা দেখতে পাচ্ছেন তা দেখে কি মনে হচ্ছে, ওনার কাছ থেকে কি শেখার কিছু আছে? আমাদের একটা কথা এখন খুব প্রচলিত, সেটা হচ্ছে রুচির দুর্ভিক্ষ। যদি রুচির দুর্ভিক্ষ না হতো তাহলে আসলে ওনাকে দিয়ে কেনই বা আমি এই ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটি করব, এই ধরনের ভিডিও করে কেন আপলোড করব? ওনাকে শুধু একা এর জন্য দোষ দিলে হবে না। ওনাকে যিনি মেকআপ করেছেন উনি কিন্তু খুব ভালো মানের একজন মেকআপ আর্টিস্ট। উনি ওনার মেকআপ করে ওনাকে এইভাবে সবার সামনে প্রেজেন্ট করছে এবং এই ইনফ্লুয়েন্সার আপাও কিন্তু নিজে থেকে পারমিশন দিচ্ছে বলে ওনাকে এইভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পারছে। ধরে নিলাম এই ইনফ্লুয়েন্সার আপা বুঝে না, অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত, যারা ওনাকে দিয়ে কাজ করাচ্ছেন তারাও কি অল্প শিক্ষিত বা অর্ধ শিক্ষিত? তা কিন্তু না, তারা শুধুমাত্র ভিউ পাওয়ার আশায় এই কাজগুলো জেনে বুঝে ওনাকে এইভাবে ব্যবহার করছে। তাই রিকোয়েস্ট করছি প্লিজ ওনাকে এইভাবে ইউজ করাটা বন্ধ করে। আমরা যারা ওনাকে দেখি আমাদের দেখতে কিন্তু খারাপ লাগে। ধন্যবাদ।